নমস্কার বন্ধুরা, বনানীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি একটা নন ভেজ রেসিপি, মাটন লিভার ভুনা। তো ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দিই শুরুতেই। মাটন লিভার ভুনা, যেহেতু মাটন লিভারই মেন ইনগ্রেডিয়েন্ট, রয়েছে আমার কাছে 800 গ্রাম মতো মাটন লিভার, ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরোয় কেটে রেখেছি। এবার দেখিয়ে দিচ্ছি মশলা কি কি লাগবে। রয়েছে হলুদ গুঁড়ো 2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন, রেড চিলি পাউডার 2 টিস্পুন, নুন অবশ্যই পরিমাণ মতো, সাথে রয়েছে জিরে ধনের গুঁড়ো 3 টিস্পুন, আর রয়েছে আমার হোম মেড বিরিয়ানি মশলা, নিয়েছি 2 টিস্পুন। অবশ্যই রয়েছে পেঁয়াজ আদা রসুন বাটা, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, আর 1 টমেটো, আর ছোট 1 ইঞ্চি একটা আদার টুকরো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। রান্নাটা কিন্তু হবে পুরোপুরি ঘিতে, ভুনা যেহেতু ঘিতেই রান্না করলে ভুনার টেস্ট খুব ভালো আসে। শুরুতেই আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। ও হ্যাঁ, এই মাটন লিভার ভুনাতে কিন্তু আমি 1 টুকরো আলুও দেব। শুরুতেই আমি ঘি দিয়ে আগে আলুটা একটু ফ্রাই করে নেব। শুরুতে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আসলে ঘি দিলে রান্নাটা একটু রিচ হবে ঠিকই, কিন্তু কিছু কিছু রেসিপিতে এগুলো অ্যাভয়েড করা যায় না, তাই এইসব রেসিপি গুলো খুব কমই খাওয়া হয়। ঘিটা মেল্ট হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আমি 5টা আলু ছোট ছোট টুকরোয় কেটে রেখেছি। এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো, 1/2 টিস্পুন মতো, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো, একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে ফেলছি। কড়াইটা বসিয়ে দিলাম, 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিয়েছি, যেহেতু 800 গ্রাম মতো মাটন লিভার আছে এই পরিমাণ ঘি দরকার হবে রান্নাটা করতে। শুরুতেই দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন টমেটো বাটাটা, একটু নাড়াচাড়া করে দিচ্ছি, হালকা ভাজা ভাজা হতে দেব। পেঁয়াজ আদা রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস গুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো পুরোটাই, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো 2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, সমস্ত শুকনো লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিলাম, সব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেবো। সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটন লিভারের টুকরোগুলো। ভালো করে মশলার সাথে লিভারের টুকরোগুলোকে মিশিয়ে দেব। যে কোনো রকম ভুনাতেই যদি আপনি ঘিয়ের ব্যবহার করেন, তার স্বাদ গন্ধ দ্বিগুণ বাড়িয়ে তোলে। সমস্ত রকম মশলা দিয়ে মাটন লিভারটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম, এবার এটা খুব ভালো করে কষাতে হবে। মাটন লিভারের কিন্তু প্রচুর গুণ আছে, ফুল অফ ভিটামিন এ, যেটা আমাদের আইসাইটের জন্য খুব প্রয়োজনীয়। এতে ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক, কপার, ভিটামিন B12 এর জিনিস আছে, যেগুলো আমাদের শরীরে সুস্থ রাখতে শরীরকে ভীষণ রকম উপকারী। অবশ্য যারা হাইপারটেনশনের রোগী বা যাদের অন্য কোনো প্রবলেম আছে যেগুলোতে মাটন লিভার খেলে অসুবিধে, তারা এটাকে একটু এড়িয়েই চলবেন, 9 মাসে 6 মাসে 1-2 দিন খাবেন। আর যারা ডায়েট করেন, সম্পূর্ণ প্রোটিন ডায়েটের উপরে আছেন, তাদের জন্য মাটন লিভার খুব প্রয়োজনীয় একটা হাই প্রোটিন ডায়েট। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। মাঝে মাঝে একটু করে নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম, 3-4 মিনিট হয়ে গেছে, একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, অনেক জল বেরিয়েছে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এখনো অনেকটা জল আছে। আরো একবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, যতক্ষণ না তেল উপরে ভেসে উঠছে ততক্ষণ কষাতেই হবে। তেলটা যতক্ষণ না রিলিজ করছে ততক্ষণ বুঝতে হবে যে ভালো করে মশলাটা কষানো হয়নি। 5 মিনিট হয়ে গেছে, আরো একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, অনেকটাই শুকনো হয়ে গেছে। আর এখন ঢাকা দেব না, এরকম ভাবেই কষাবো। এখন ভালোভাবেই কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল রিলিজ করা শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো মিশিয়ে দেবো। আলুগুলো দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দেবো। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো আর লিভারের কোয়ান্টিটি বুঝেই নুনটা দেবেন। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি যে বাটিতে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই বাটির 1 বাটি পরিমাণ জল এতে দিয়ে দিচ্ছি, ঈষৎ উষ্ণ জল অবশ্যই। এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যেহেতু ভুনা রেসিপি একটু ড্রাই এর উপরেই হবে রান্নাটা, তার জন্যই জলটা কম দিলাম। এবার আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আরো একবার ঢাকনাটা খুলে দেখছি, মোটামুটি শুকনো হয়েই এসেছে। দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, লিভার সেদ্ধ হয়ে গেছে, লিভার অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কেটে যাচ্ছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো হোম মেড বিরিয়ানি মশলা পুরোটাই ছড়িয়ে। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। রান্নাটা হয়েই গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকনাটা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন দেখতে হলো। ঢাকনাটা দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা,
মাটন লিভার ভুনা রেডি অ্যান্ড সার্ভড। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। সঙ্গের বন্ধুদের অনেক ধন্যবাদ, যারা সঙ্গে নেই তারা আসুন সাবস্ক্রাইব করুন। সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা যেদিন বানাবেন সেদিন অবশ্যই দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই আশা নিয়ে আজকে শেষ করছি। নমস্কার।